বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে শোনাবো এক ব্যক্তি বাদামওয়ালা বাদাম নিয়ে কিভাবে আমাকে লাগালো। আমার কলকাতাতে খুব বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে, স্বামীর বড় জুয়েলারি দোকান আছে, ব্যবসা খুবই বড় আর ভালো চলে, বাড়িতে বিলাসিতার কোনো জিনিসের অভাব নেই। আমার আর স্বামীর মধ্যে বয়সে প্রায় 16 বছরের পার্থক্য আছে। স্বামী আমাকে সোনা দানা টাকা পয়সা ভরিয়ে দিয়েছে, কিন্তু যৌনতৃপ্তি ভালো দিতে পারে না। প্রায়ই স্বামীর দোকান থেকে এসে বাড়িতে ঘুমিয়ে পড়ে, আমার কাছে একদম আসতে চায় না। এভাবেই 1-2 মাস পর পর যৌনতৃপ্তি পাই। আমার একটা 5 বছরের ছেলে আছে, এখন আমার বয়স 30। আমার শরীরটা খুব সুন্দর আর সেক্সি। আমি বাড়িতে সব সময় সেজে গুজে থাকি, কাজ করার প্রয়োজন নেই, কারণ বাড়িতে চাকর বাকর আছে। আমি একটা চাকরকে কিছুটা ইঙ্গিত দিলাম, কিন্তু সে খুব একটা বুঝতে পারছিল না। পরে টাকার লোভ দেখিয়ে লাগাতে শুরু করলাম। এভাবে মাঝে মধ্যে ওকে দিয়ে আমি লাগাতাম, কিন্তু সেও আমার স্বামীর মতো প্রায়ই দুর্বল ছিল। তাতে আমার শরীরের জ্বালাটা যেন মিটছিল না। আমার বাড়িতে আর একটা চাকর আছে, তাকে রাজি করিয়ে আমি যুদ্ধে থাকলাম, কিন্তু সেও দেখি অন্যদের মতোই দুর্বল। আমি ভগবানকে বললাম, আমার শরীরের জ্বালাটা কি কোনোদিনই মিটবে না? এভাবেই কেটে গেল কয়েকদিন। হঠাৎ করে আমার বাড়ির সামনে একটা বাদামের দোকান বসল। প্রত্যেক দিন বাদামের দোকানটা বিকেল 4টের সময় খুলত। দোকানের ছেলেটা ছিল খুবই হ্যান্ডসাম, দেখে মনে হতো ওর বয়সটা মোটামুটি 24 থেকে 25 হবে। ছেলেটা ছিল বডি বিল্ডার, রীতিমতো জিমে ব্যায়াম করত। পোশাকপত্র যেগুলো পরত তাতে ওকে খুব সেক্সি লাগত। দোকানে সব সময় প্রচুর কাস্টমার থাকত। বিকেল হলেই আমি বারান্দায় দোলনায় দোল খেতাম, ও আমাকে ব্যবসার মাঝে মাঝে উঁকি মেরে দেখত, আমিও ওকে দেখতাম, আমার ভালো লাগত। এভাবে আরো কয়েকদিন কেটে গেল। আমার ছেলেটা হঠাৎ করে বাদাম খাবার জেদ করল। আমি ছেলেকে নিয়ে বাদাম কিনতে যাই, ছেলেটা আমাকে কাছে পেয়ে যেন অবাক হয়ে গেল, এক ধ্যানে তাকিয়ে থাকল। পরের দিন আমি আবার বাদাম কিনতে যাই, তাতে আমাদের মধ্যে সম্পর্ক বাড়তে থাকলো, প্রায় কাছের বন্ধুর মতো হয়ে গেলাম। একদিন ছেলেটা আমাকে জিজ্ঞাসা করল, তুমি এত হতাশ থাকো কেন? আমি বললাম, আমার জীবনে সব কিছু আছে, যৌন সুখটাই নেই। কথায় কথায় বললাম, কালকে আমার ছেলের জন্মদিন, তুমি এসো। বাড়িতে স্বামীও কালকে থাকতে পারবে না। দেখি প্রায় 2 কেজির মতো বাদাম নিয়ে জন্মদিনে এসেছে। আমার ছেলেটা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল, আমি ওকে পাবার একটা সুযোগ পেয়ে গেলাম। আমার বেডরুমে নিয়ে গিয়ে খাটের ওপর বসালাম, আমি শাড়ির ব্লাউজ খুলতে ও আমাকে জড়িয়ে ধরল, আমি একটু কিস করতে ওর মাল বের হয়ে গেল। তখন আমি ভেঙে পড়লাম, কিন্তু হাল ছাড়লাম না। আমি ওর শরীরে সম্পূর্ণ অংশে চাটতে লাগলাম। 2 মিনিটের মধ্যে ও ধনটা দাঁড়িয়ে গেল, আমাকে খুব জোরে জোরে 2-3টা স্টাইলে চুদতে থাকলো। আধা ঘন্টা চুদার পর আমি বললাম, ছেড়ে দাও, আর পারছি না। ওই দিন আমার জীবনে সব থেকে বেশি যৌনতৃপ্তি পেয়েছি। এভাবে মাঝে মাঝে ও আমাকে লাগাতে থাকলো। আমার জীবনটা আনন্দে ভরে থাকলো। গল্পটা শুনে অবশ্যই ভালো লেগেছে।
তাই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়।